আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণী ইসলামনৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায় হজ পড়াবো। সুতরাং আজকের পাঠ হচ্ছে হজ। এ পাঠ থেকে আমরা নিম্ন বর্ণিত প্রশ্নগুলির উত্তর জানব ও শিখব। এক নম্বর হচ্ছে হজ বলতে কী বুঝো। দুই নম্বর, হজ কাদের উপর ফরজ। তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী। চার নম্বর প্রশ্ন, হজ পালনের ধারাবাহিক নিয়মগুলো ব্যাখ্যা। পাঁচ নম্বর, হজের গুরুত্ব প্রয়োজনীয়তা কতটুকু ব্যাখ্যা কর। এসব আমরা মূল আলোচনা আসি। হজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষা, নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাগর সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। আবার বলছি শোন, হজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষা, নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাগর সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। হজ মূলত তিনটি বস্তুর সাথে রিলেটেড। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট দিন বলতে আমরা বুঝি আটটি জিলহজ থেকে বারোই জিলহজ এর মধ্যে হতে হবে। নির্দিষ্ট স্থানসমূহ, হজ করার সময় মক্কা মদিনা বিভিন্ন স্থান, আরাফা বিভিন্ন স্থানে যেতে হয়। আর নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, সাই করতে হয়, তাওয়াফ করতে হয়, কঙ্কন নিক্ষেপ করতে। সুতরাং আমরা বলতে পারি তিনটা কাজের, তিনটা বিষয়ের সমন্বয়ে যে কাজটা সম্পাদন করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে হজ বলে। হজ কাদের উপর ফরজ? সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান এবং সামর্থ্য, শারীরিক সুস্থ থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বুদ্ধিমান থাকতে হবে, সামর্থ্য। এই গুণগুলো যদি কোনো ধনী মুসলমান নরনারী থাকে, শর্ত হচ্ছে ধনী মুসলমান নরনারী থাকে, তার জীবনে একবার হজ করা ফরজ। শারীরিক সুস্থতা, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার জন্য কর্তব্য। এটা কোরআনের বাণী। এই বাণীর দ্বারাই ধনী মুসলিম নরনারীর উপর হজ ফরজ করেছেন। এসব আমরা হজের ফরজ কয়টি জেনে নিই। হজের ফরজ তিনটি। হজের নিয়তে ইহরাম বাঁধা। দুই নম্বর, আরাফার ময়দানে নয় জিলহজ অবস্থান করা। তিন নম্বর, তাওয়াফে জিরত কাবাগর জিয়ারত করা। এক নম্বর হচ্ছে হজের নিয়তে ইহরাম বাঁধা, দুই নম্বর আরাফার ময়দানে নয় জিলহজ অবস্থান করা, এটা আরবিতে উকুব বলে। তিন নম্বর, তাওয়াফে জিয়ারত করা, কাবাগর জিয়ারত করা। হজের ওয়াজ হচ্ছে পাঁচটি। এক নম্বর হলে মুজদালিফা অবস্থান করা। দুই নম্বর, সাফা ও মারোয়া পাহাড় দ্বয়ের মাঝখানে দৌড়ানো, সাফা মারোয়া পাহাড়ে সাতটি চক্কর দেওয়া। তিন নম্বর, শয়তানকে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা। চার নম্বর, বিদায় তাওয়াফ, যারা মক্কা মদিনা বাহির থেকে যারা যাবে বহি তাদের বিদায় তাওয়াফ, এটা ওয়াজিব। পাঁচ নম্বর, মাথা মোড়ানো বা চুল ছাটা, এই পাঁচটা। তারপরে যদি এই পাঁচটার মধ্যে অন্য অন্য ভয়ে আসে, যে এই পাঁচটার মধ্যে যদি যে কোনো একটা যদি ভুলক্রমে না করা হয়, তাহলে তার একটা দম, খাসি বা বকরি ভেড়া দম দিতে হবে। এটি এলো হজের ফরজ এবং ওয়াজিব। এখন ধারাবাহিকভাবে হজের যে আমরা যে কাজগুলি করতে হয় ধারাবাহিকভাবে, এক নম্বর হচ্ছে আগমনী তাওয়াফ, না এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, দুই নম্বর হচ্ছে আগমনী তাওয়াফ,
তিন নম্বর সাই করা দৌড়ানো, চার নম্বর জিলহজ, সাতই জিলহজ ইমাম সাহেবের খুতবা প্রদান এটা শোনা, পাঁচ নম্বর আটই জিলহজ মিনা গমন করা, ছয় নম্বর নয় জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, সাত নম্বর আরাফার ময়দানে ইমামের খুতবা প্রদান করে এটা শোনা, আট নম্বর খুতবার পর জোহরের ওয়াক্তে জোহর আসর একত্রে আদায় করা, নয় নম্বর সূর্যাস্তের সাথে সাথে মুজদালিফা গমন, দশ নম্বর মুজদালিফা এসে এশার সময়ে মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করা, এগারো নম্বর দশই জিলহজ মিনা গমন করে কঙ্কর নিক্ষেপ করা, বারো নম্বর মিনা কুরবানি করা, তেরো নম্বর মাথার চুল কামানো ইহরাম কামাই ইহরাম থেকে মুক্ত হওয়া, চোদ্দ নম্বর এগারো কিংবা বারো তারিখে জিলহজ মাসের এগারো কিংবা বারো তারিখে তাওয়াফে জিয়ারত করা, পনেরো নম্বর তাওয়াফের শেষে মিনা ফিরে এসে আবার কঙ্কর নিক্ষেপ করা, ষোলো নম্বর বিদায় তাওয়াফ বহিরাগত যারা তাদের বিদায় তাওয়াফ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি হজের গুরুত্ব, একজন মুসলমানের কাছে যে হজের কতটুকু গুরুত্বের দাবিদার এই সম্পর্কে আমি বলছি। এক নম্বর হচ্ছে হজ ফরজ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ, আর এটা একটা ফরজ ইবাদত, ধনী মুসলিম নরমের পর এটা একটা ফরজ ইবাদত। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের মধ্যে যা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। এক নম্বর গুরুত্ব। দুই নম্বর, কোনো মুসলমান ধনী মুসলমান হজ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, হজকে যদি তুচ্ছতা চিহ্ন মনে করে, যদি করার কি প্রয়োজন আছে, টাকা পয়সা খরচ, এই ধরনের যদি মানসিকতা সে পোষণ করে তাহলে কাফের হয়ে যাবে। তিন নম্বর, হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আবাদত, পাঁচটি স্তম্ভ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আবাদত। তিন নম্বর, হাদিসের রিওয়ায়েত ইসলাম বলছেন কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত, যার হজ আল্লাহর দরবারে কবুল হবে তার বিনিময়ে আল্লাহ কি করবেন, জান্নাত দান করবেন। আল হাদিস। আরেকটি হাদিস ছয় নম্বর, যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতন নিষ্পাপ হয়ে যায়। যে হজ, একটা মানুষ হজ করে সন্তান জন্ম, নতুন সন্তান জন্মগ্রহণ করলে, শিশু জন্মগ্রহণ করে যখন যতটুকু নিষ্পাপ থাকে, একজন মানুষ হজ করার কারণে এমন নিষ্পাপে পরিগণিত হয়। আরেকটি হাদিস, পানি যেমন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়, হজও তেমনি গুণাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আল হাদিস। হজের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, রাসূল ইসলাম বলেন তোমরা হজ ও উমরা পরপর করো, করতে থাকো, কারণ এই দুটি ইবাদত দারিদ্র, অভাব এবং গুণাগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের বাটি লোহা সোনা ও রূপা ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়। আল হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, আমি হজের বলতে কী বুঝো, কাদের উপরে হজ, হজের ফরজ এবং ওয়াজিব, এবং হজের দ্বারা এই কাজ নিয়মগুলা, এবং হজের গুরুত্ব তাৎপর্য তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা এই হজ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন খাতা কলম না, একটা বাড়ির কাজ। এক নম্বর প্রশ্ন, হজের ওয়াজিব ও ফরজ কয়টি ও কী কী পৃথকভাবে ব্যাখ্যা কর। এক নম্বর, হজের ওয়াজিব ও ফরজ কয়টি ও কী কী পৃথকভাবে ব্যাখ্যা কর। দুই নম্বর প্রশ্ন, হজের গুরুত্ব প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে অবস্থান করো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমি এবারে পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইসলামানৈতিক শিক্ষা অধ্যায় এক খতমে নবজ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এই পাঠ থেকে যে প্রশ্নগুলোর উত্তর জানতে পারবো বা লিখতে পারবো সেগুলি আগে বলে নিচ্ছি। এক নম্বর হচ্ছে খতমে নবজ শব্দের অর্থ কী, দুই নম্বর হলো খতমে নবজ বলতে কী বুঝো,
তিন নম্বর প্রশ্ন হচ্ছে মহানবী ইসলাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী প্রমাণ সহ ব্যাখ্যা কর। তারপরে চার নম্বর যে প্রশ্ন যে নবী রসুল আগমনের কারণ কী ছিল, মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠে আসি। খতম নবুয়ত শব্দের অর্থ কী? খতম শব্দের অর্থ শেষ, সমাপ্ত, আর নবুয়ত অর্থ হল পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। খতম শব্দের অর্থ শেষ, সমাপ্ত, আর নবুয়ত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। আর খতমে নবুয়ত বলতে কী বোঝো? খতমে নবুয়ত অর্থ নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি, মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসুল প্রেরণ করেন। এই কর্মধারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর হযরত মুহাম্মদ ইসলাম আগমনের মাধ্যমে শেষ হয়। নবুয়ত তথা নবী রাসুল আগমনের এই ক্রমধারাটির সমাপ্তিকে খতমে নবুয়ত বলা হয়। আমরা আবার বলছি যে খতমে নবুয়ত অর্থ নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি, মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেন। এই ক্রম দ্বারা শুরু হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শেষ হয়। নবুয়ত তথা নবী রাসূলের আগমন এই ক্রম ধারাটির সমাপ্তিকে খতমে নবুয়ত বলা, খতমে নবুয়ত বলা হয়। যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতেমুন নাবিয়িন বা নবীগণের শেষ জন, আর তিনি হলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে হযরত মুহাম্মদ সর্বশেষ সর্বশেষ নবী প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী, তার মাধ্যমে নবুয়তের ক্রমধারা পরিপূর্ণ লাভ করেছে। কোরআন হাদিসে বহু স্থানে এই বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এক নম্বর দলিল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি মহানবী ইসলামকে খাতিমুন নবীন বলেছেন, যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবীন। এর অর্থ হচ্ছে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি তো আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সূরা আল আহজাব। দুই নম্বর হচ্ছে যে খতমে নবুয়ত সম্পর্কে মহানবী ইসলাম নিজেই বলেছেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। সহিহ মুসলিম শরীফ হাদিস বলছে, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। তিন নম্বর পয়েন্ট, রাসূল ইসলাম বলেছেন, রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী ও রাসূল আসবেন না। তিরমিজি শরীফ হাদিস। চার নম্বর পয়েন্ট, নবী ইসলাম বলেছেন, বনী ইসরায়েলের নবীগণই নেতৃত্ব দিতেন, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে, মুহাম্মদ ইসলাম বিদায় হজের ভাষণের সময় যে আয়াতটি নাজিল হয়েছিল যে ইসলামের শিক্ষা ও দীন ইসলামের পূর্ণাঙ্গ পরিপূর্ণ পূর্ণাঙ্গ, এতে কোনো অস্পষ্টতা নেই, এতে কোনোরূপ সংযোজন বিয়োজনের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিপূর্ণতা দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছিলেন। এই বিদায় হজের ভাষণের সময় আয়াতটি নাজিল হয়েছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আবার বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদিতু লাকুমুল ইসলামা দীনান। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম।
তারপর আরেকটা পয়েন্ট দেওয়া যায় নবীগুল ইসলাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য আসেনি বরং তিনি সর্বকালের সকলের নবী কিয়ামত পর্যন্ত সকল স্থানের মানুষের নবী এ সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসে বাশীরা ওয়া নাযীরা আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি প্রিয় শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এর প্রমাণ স্বরূপ কোরআনের হাদিসের বাণীগুলো রয়েছে সুতরাং আমাদের সকলের উচিত হযরত মুহাম্মদকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তা বিশ্বাস করা তারপর আর কোনো নবী আসবে না আসারও কি প্রয়োজন নাই এটা বিশ্বাস করা ঈমানের অঙ্গ বিশ্বাস করা ঈমানের অঙ্গ তো বটে এবং ফরজ এবং কোন লোক যদি হযরত মুহাম্মদকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস না করে তার ঈমান থাকবে না সেই কাফেরে পরিগণিত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি 4 নম্বর প্রশ্ন নবী রাসূল আগমনের কারণ কি ছিল পূর্বে যে নবী রাসূল যুগে যুগে আসে কি কারণটা ছিল এক নম্বর পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বিকৃত হয়ে গেলে এক নবী আসার মাঝখানে দেখা যায় 200 300 400 বছর পর্যন্ত কোনো নবী আসে নাই আল্লাহর পক্ষ থেকে কোনো নবী দিন প্রসলের জন্য মানুষের মানব জিহাদের জন্য আসে নাই এই সময় দেখা গেছে যে পূর্ববর্তী নবী রাসূলের শিক্ষা বিলুপ্ত বিকৃত হয়ে গেলে নবী রাসূল আগমনের প্রয়োজন ছিল দুই নম্বর পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে পড়লে কিংবা তাতে নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে নবী রাসূল আগমনের প্রয়োজন ছিল তিন নম্বর পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে এই তিনটা কারণে যুগে যুগে নবীর শিক্ষার প্রয়োজন ছিল বর্তমান যুগে কোনোটাই প্রযোজ্য না বর্তমান যুগে কোনোটাই প্রযোজ্য না কাজেই মহান ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আর কোনো নবী আসবেন আসার প্রয়োজন নাই যেমন এক নম্বর বলা হয়েছে যে মহান ইসলামের শিক্ষা আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান এটি বিন্দুমাত্র বিলুপ্ত বিকৃতি হয় না সুতরাং নতুন কোনো নবী আসার প্রয়োজন নাই এই এক নম্বর পয়েন্ট যে নবী আসার প্রয়োজন নাই এই যে আগে যে তিনটা পয়েন্ট বলা হয়েছে এই ক্ষেত্রে একটাও প্রযোজ্য না এক নম্বর হচ্ছে যে মুহাম্মদ ইসলামের শিক্ষা আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান এটি বিন্দুমাত্র বিলুপ্ত বা বিকৃত হয় না সুতরাং নতুন কোরআন হাদিস আমাদের সম্পর্কে এখন অবিকৃত অবস্থা বিদ্যমান আছে কোনো পরিবর্তন নাই কিয়ামত পর্যন্ত সেটা মানব জাতির জন্য আদর্শ কাজেই সর্বশেষ নবীর মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে কোরআনের পরিপূর্ণতা দান করা হয়েছে সুতরাং তিনি শেষ নবী তারপর আর কোনো নবী আসার প্রয়োজন নেই দুই নম্বর রাসূলের শিক্ষা ও দীন ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ এতে কোনো অসম্পূর্ণতা নেই এতে কোনোরূপ সংযোজন বিয়োজনের প্রয়োজন নেই ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিদায় বিদায় হাতের বাসনের মাধ্যমে ইসলামকে একটা পরিপূর্ণতা দান করা হয়েছে এ সম্পর্কে কোরআনের বাণী বলা হয়েছে যে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদিতু লাকুম ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম সূরা আল মায়েদা তারপরে তিন নম্বর পয়েন্ট এর প্রযোজ্য না যে নবীগণ ইসলাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য আসেনি আগে যে সমস্ত নবী রাসূল আসতো পূর্বতন বিষয়ে বিশেষ একটা স্থান একটা এলাকা দিন প্রসার প্রসারের জন্য আসতো একই যুগে দেখা গেছে বিভিন্ন একই সময় একই যুগে দেখা গেছে বিভিন্ন এলাকা ভিত্তিক নবী রাসূল প্রেরণ করেছেন কিন্তু নবীগণ ইসলামের কোনো ক্ষেত্রে মানব ইসলামের ক্ষেত্রে কোনো স্থান বা কালের সাথে সামঞ্জস্য না তিনি সর্বকালে সকলের নবী সর্বকালে সর্ব সময়ের জন্য সকলের নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী আর কোনো নবী আসবে না তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আর কোনো নবী আসার প্রয়োজন নাই যেমন এই সম্পর্কে বলা হয়েছে আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি আল কোরআন তারপরে আর একটা বাণী দেওয়া যেতে পারে যে রাসূল ইসলাম যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী এ সম্পর্কে আরেকটা কোরআনের বাণী যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া বলুন হে মানুষ আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে উদিত হয়েছি সুতরাং হযরত মুহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী তারপর কোনো নবী আসবে না আসার প্রয়োজন নাই আমরা কোরআন এবং হাদিসের অনেক বাণীর দ্বারা আমরা
আজকে প্রমাণিত যে হযরত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তারপর কোনো নবী আসবে না, নবীর আসার প্রয়োজন নাই। আর ইমানের যে সাতটি মৌলিক বিষয় তার মধ্যে অন্যতম হলো হযরত মুহাম্মদের প্রতি রাসূলদের প্রতি ঈমান আনা। আর আমরা একজন আদর্শ মুমিন মুসলমান হিসেবে আমরা জীবনযাপন করতে চাই, পূর্ণ মুমিন হতে চাই, শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের অপরিহার্য। তার সাথে সাথে শেষ নবীর যে আদর্শ, যে বিধান নিয়ে এসেছে, সেই বিধানকে আমাদের জানতে হবে, আর সেই বিধানের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। পরিচালিত করতে পারলেই আমরা দুনিয়া বা পরকালে কল্যাণ পাবো এবং আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদের নিজেদেরকে পরিগণিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি খতমে নবুয়ত সম্পর্কে তোমাদের পাঠ্যবই থেকে সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করেছি। আরও কিছু পয়েন্ট হয়তো বাদ করতে পারে, তোমরা ভালোরূপে বই দেখবে, গাইড দেখবে, দেখে যে পয়েন্ট অনুযায়ী নবুয়তের প্রমাণ, পয়েন্ট অনুযায়ী অর্থাৎ 4 থেকে 5-6টা পয়েন্ট হইতে হবে। নবী আগমনের কারণ ছিল কেন, এটা তোমার ভালো করে বুঝতে হবে। আর এখন নবী আসার প্রয়োজন নাই কেন, কারণ কি, এইগুলি সুন্দরভাবে তোমার পড়তে বুঝতে হবে। আশা করি তোমরা এই ভালো করে বুঝতে পেরেছ এবং আগামী ক্লাসে আমি যে 4টা প্রশ্ন এখানে রাখা হয়েছে, 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে আসবে এবং লিখে নিয়ে আসবে। সবাইকে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে এই ধন্যবাদ জানিয়ে আমি আমার এই পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।